আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখুন তো বন্ধুরা, এই শাকটাকে চিনতে পারেন নাকি? একাক এলাকায় এক এক নামে পরিচিত। আমাদের এলাকায় এটাকে পিপল শাক বলে। নদীর মাছ দিয়ে রান্না করলে খুব মজা লাগবে। ঝাল, পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ আর অল্প একটু পাকামরিচ বেটে দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব। এই শাকটা রান্না করে আপনি একবার খাবেন, আপনার হাতে ঘ্রাণ লেগে থাকবে অনেকক্ষণ, এত সুস্বাদু। কিন্তু এই শাকগুলো এখন আমাদের দেশের থেকে বিলুপ্তি হয়ে যাচ্ছে। গ্রামে কিছু কিছু জায়গায় পাওয়া যায়, বনে জঙ্গলে ঝোপে ঝাড়ের ভিতর থাকে, বাগানের ভিতর থাকে, কিন্তু এত সুস্বাদু এখন আর এই শাকগুলো তেমন দেখা যায় না। আমার বাগানের ভিতর অল্প কয়েকটা শাক পেয়েছি, তাই আমি তুলে আনলাম, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ছোট্ট একটা আলু দিয়েছি এর ভিতর, ঝোল কম করব, একেবারে কষা কষা করে রান্না করব। আমি একটু পানি দিয়ে নিয়েছি আগে, পানিটা গরম হয়ে গেলে আমি মাছ তুলে নিয়েছি আগে, তারপর শাকটা দিচ্ছি। দেখেন একটু সময়ের ভিতর শাকগুলো কত কমে যাচ্ছে। আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। আপনারা যে কোনো মাছ দিয়ে এই তরকারিটা রান্না করে খেতে পারেন। এখনই ঘ্রাণ বের হয়ে গেছে, আমি একটু সময় ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর দেখবেন আরো কমে গেছে। একটু জিরা বাটা দিয়ে ঝোলটাকে একটু নাড়াচাড়া করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখলেন বন্ধুরা। দেখেন আমি মাছ দিয়ে দিলাম, দিয়ে একটু সময় নাড়াচাড়া করলাম ঢেকে দিয়ে। দেখেন আমার রান্না শেষ। বন্ধুরা ভালো থাকবেন, পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।